পরিচ্ছেদ চুরানব্বই মসজিদে ইলম ও মাস মাসাইলের আলোচনা করা হাদিস একশো পঁয়ত্রিশ হজরত কোতাইবা ইবনে সাঈদ রহমতুল্লাহ আলহে আবদুল্লাহ ইবনে অমর রিয়্লাহ আনহুমা থেকে বর্ণিত যে এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল ইয়া আল্লাহ আপনি আমাদের কোথা থেকে এহরাম বাধার নির্দেশ দেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বললেন মদিনাবাসী এহরাম বাঁধবে জুল হলাইফা থেকে সিরিয়াবাসী এহরাম বাঁধবে জহফা থেকে এবং নাজিদবাসী এহরাম বাঁধবে কারণ থেকে ইবনে আমর রাজিউল্লাহ আনহুমা বলেন অন্যেরা বলেন যে রসুল্লাহ সাল আলহ্লাম এও বলেছেন এবং ইয়ামানবাসী এহরাম বাঁধবে ইয়ালামলাম থেকে ইবনে আমর রাজি আনহুমা বলেছেন এ কথাটি আমি রসুল্লাহ সাল আলহিম থেকে বুঝে নিতে পারিনি